এরপর দিয়েছি, পরপর কয়েকটাই তাল দিয়েছি, তার মধ্যে এগুলো মানে জাত গানের মধ্যে তো এগুলো ঠিক আছে, দাগি গান তো আছে কিছু কিছু, জাত গানের মধ্যে প্রায় বুঝলাম কয়েকটাই দিয়েছি, সন্তান কারো সন্তান কারো দশখুশি, তারপরে বড় একতালি ঠিক আছে, তারপরে প্রেয়র দিলাম, এখন দিচ্ছি মধ্যম দশখুশি। আচ্ছা মধ্যম দশখুশি একটা বড় ঘর করে গাওয়া যায়, আঠাশ আঠাশ করে ছাপান্ন মাত্রার উপরে এটাও গাওয়া যায়, কিন্তু অরিজিনালি চোদ্দ চোদ্দ আঠাশ, মধ্যম ঘর মানে চোদ্দ চোদ্দ ঘর ঠিক আছে, কিন্তু গায়কি সুবিধার জন্যে এটা কিন্তু আঠাশ করেও গাওয়া যায়, সেটা মানে ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি কিন্তু কাউকে শিক্ষা দিচ্ছি না ঠিক আছে, মানে গাইতে সুবিধা হওয়ার জন্য এটা আঠাশ আঠাশ করে ঘর করেও গাওয়া যায়, সেটা আমি দেখাই। এই যে আমি বাণীটা দিচ্ছি প্রথমে, এই যে ধি ধি দা ধি দি দা ধি 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 দা ধি ধি দা ধি ধা ধা খি ঝা ঝা খি খি তা খি তা থি নি তা থি নি তা থি নি তা থি নি তা গুরু 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 থি তা খি খি তা খি, এটি হচ্ছে চোদ্দ মাত্রার হাত পা নিয়ম, মানে এইভাবে এইভাবে যদি যাতায়াত করে তাহলে এটা চোদ্দ মাত্রার হাত পাড়া, আর এইখান থেকে এইরকম করে যদি হাত যায় এইভাবে তাহলে কিন্তু এটা আঠাশের ঘরের হাত পাড়া ঠিক আছে, এটি আটের ঘর, আর এইভাবে এইভাবে হাত গেলে ওইটা চারের ঘর, বোঝা গেল। এরপর এবারে আঠাশের ঘর যদি যায় তখন এইভাবেই গানটা ধরতে হবে ঠিক আছে, এইভাবে গানটা হাত যাবে বা সেইভাবে বড় ঘর হবে, আমি যেটা গাইছি চোদ্দ চোদ্দ আঠাশ করেই গাইছি। আহা মরি 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 রে আরে ও পালে ঝর
মানে তো অসুবিধা হচ্ছে তোর, মানে বাজনাটা সামালবো মনে রেখে বাজাবো না গানটাকে ঠিক মনে করবো, এটা মানে যারা গান বাজনা করেন তারা জানেন, যদিও যে গানগুলি গান বাজনা পারফেক্ট ভাবে করা খুব মুশকিল। চল ভাই ঘরে ফিরে, চল ভাই গগনে, আর গগনে বেলা নাই ভাই।
হরে পালে এইভাবে যায় মধ্যম দশকশি। এটা চলতে চলতে করে ঘর করে গাওয়া হলো, যদিও চলতুর ঘর কিন্তু কাটান কিন্তু আঠাশ মাত্রার ঘরেই হল, বা কাটান এই আঠাশ মাত্রার ঘরেই হয়। তাহলে আঠাশ আঠাশ করে গাইলে গাওয়া যায়, আবার চোদ্দ চোদ্দ করে গাইলে গাওয়া যায়। যদিও মধ্যম দশকশি তো নিয়মটা সম্ভবত চোদ্দই, ঠিক আছে, আর আমি যেটুকু শুনেছি যে মধ্যম দশকশি চোদ্দ মাত্রাই হয়। ঠিক আছে, নমস্কার, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমরা খুব বেশি বেশি বাজনা দিয়ে করছি না, অল্প অল্প বায়না ছেলেদের বুঝতে সুবিধা হবে বলে এর থেকে মানে বৃহৎ আকারে বাজাতে গেলে তো একটা বায়নায় বহুক্ষণ লাগবে, সে বায়নায় এত বায়না বাজিয়েও তো কোনো লাভ নেই। আর যদি কেউ বাজাতে চায় সে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আর সেইভাবে বায়না দেওয়া হবে। জয় নিতাই, নমস্কার।